স্বাগত বন্ধুরা সংকল্পের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা আমি নতুন একটি সিরিজ আরম্ভ করেছি যা আগামী দিনে এম টিএসে যে জিকে আসবে তার জন্যে খুব উপযোগী হবে তো এই সিরিজে থাকে প্রিভিয়াস ইয়ার এসএসসির যে সমস্ত প্রশ্ন এসছে তার জিকের সমাধান তা আজকে আমি নিয়ে এসেছি এস এস যে দু হাজার বাইশ সালের পরীক্ষা প্রশ্ন হলো তার প্রথম দিনের সেকেন্ড শিফটের প্রশ্ন এর আগে ফার্স্ট শিফটের প্রশ্নের সমাধান আমি করিয়ে দিয়েছি তার ও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো যাওয়া যাক ভিডিওর মেন টপিকে তা দেখো সেএসএল দু হাজার বাইশের ন তারিখের পরীক্ষার শিফ্ট ঠিক আছে সেকেন্ড শিফটের প্রশ্ন যেটা এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত হয়েছিল তা দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলার আগে বয়ে রাখি যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আইকনটাকে ক্লিক করে নিও এরকমই ভিডিও যখন আমি বানাবো তখন তার নোটিফিকেশান আগে পাওয়ার জন্য তা প্রথম প্রশ্নটা বলছে দেখো যে ফেমাস মনুমেন্ট যেটার নাম হচ্ছে আরামবাগ সেটা কে তৈরি করেছিল না বাবর তৈরি করেছিল এটা থেকেও প্রশ্ন আসে যে আরামবাগ হচ্ছে কে তৈরি করেছিল উত্তর কী হবে বাবর তো যাই হোক এখানে বলেছে যে বাবর যে আরামবাগটা তৈরি করেছিল সেটা কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ বিহার উত্তরপ্রদেশ নাকি দিল্লি ঠিক আছে এবার দেখো যে বলছে আরামবাগ মূলত পনেরোশো আঠাশ সালে মুঘল সম্রাট বাবর দ্বারা নির্মিত হয়েছিল আরামবাগ হলো ভারতের প্রাচীনতম মুঘল উদ্যান তাজমহলের পাঁচ কিলোমিটার উত্তর পূর্বে আগ্রায় অবস্থিত তাহলে দেখ কোথায় অবস্থিত দেখতে পারলে আগ্রা অবস্থিত এবং আগ্রা কিন্তু দিল্লি হতে অবস্থিত নয় কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে অবস্থিত তাহলে এর উত্তর কী হবে এর উত্তর হবে উত্তরপ্রদেশ ঠিক আছে এবং এখানে কি হয়েছে কাবুলে সমাধিস্থ করা হয়েছিল কাকে বাবরকে তার আগে কোথায় সমাধিস্ত করা হয়েছিল না এই আরামবাগে তাকে হচ্ছে সমাধিস্থ করা হয়েছিল এখানে বানানটা ভুল আছে সমাহিত হয়ে গেছে যাই হোক তো বাবর ছিল ভারতের উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাটা কত সাল থেকে কত সালে প্রতিষ্ঠা করেছিল পনেরোশো ছাব্বিশ এখানে কী হয়েছিল না পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল ইব্রাহিম লোধির সঙ্গে ঠিক আছে এবং তিনি মারা যান কত সালে না পনেরোশো সালে এটাও পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এসে থাকে যে বাবর কত সালে মারা যান ঠিক আছে এবং তিনি চাকতাই তুর্কির ভাষায় বাবর নামা লিখেছিলেন তাহলে নামা জিজ্ঞেস করে কে লিখেছিল তাহলে বলতে হবে বাবর নিজে লিখেছিল এবং কোন ভাষায় রচিত বলতে হবে তুর্কি ভাষায় রচিত পরে তার নাতি ঠিক আছে নাতিকে আকবর আকবরের বাবা কি হুমায়ুন তাহলে বাবরের ছেলের নাম কি না হুমায়ুন ঠিক আছে তাহলে আকবরের নাতি সম্রাট আকবরের রাজত্বকালে ফার্সিবাদে অনুবাদ করা হয় কি না এই নামাটা ফার্সি ভাষায় অনুবাদ করা হয় এবং আকবরের রাজত্বকাল যদি জিজ্ঞেস করে তাহলে কত থেকে কত পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ ঠিক আছে আকবরের পরে কে মোগল সম্রাট হয়েছিল সেটা যদি কেউ জানো তাহলে কমেন্টে অবশ্যই জানিও এবার দেখো তারপরে প্রশ্ন বলছে হু লেট দ্য ব্যাটেল পলাশি অন বিহাপ অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাহলে ব্যাটেল অফ পলাসি যখন হয়েছিল তখন বলছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে কে নেতৃত্ব করেছিল চার্লস টুয়ার্ট রবার্ট ক্লাইভ ওয়ারিং হেস্টিং না জেমস ল্যান্ডস্কার্ট তাহলে এর উত্তর কী হবে এর উত্তর সবাই জানো উত্তর কী হবে রবার্ট ক্লাইভ দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে যে ব্যাটেল অফ পলাসি কত সালে হয়েছিল উত্তর কী হবে সতেরোশো সাতান্ন এবং তারিখ যদি জিজ্ঞেস করে তাহলে কী হবে না টোয়েন্টি থার্ড জুন ঠিক আছে তেইশে জুন সতেরো সালে পলাশি যুদ্ধ হয়েছিল তা পলাশি জায়গাটা কোথায় অবস্থিত না মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ঠিক আছে মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত কি না পলাশি সেখানে সতেরো সালে তেইশে জুন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটার নাম পলাশির যুদ্ধ এবং এখানে যে ষড়যন্ত্র করেছিল সিরাজ বিরুদ্ধে তার নাম কি মির্জাফর ঠিক আছে মির্জাফর ষড়যন্ত্র করেছিল এটুকুনি জানলেই হবে এরপর দেখো এরপর সতেরোশো ঊনষাট একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটার নাম কি বিদরার যুদ্ধ ঠিক আছে বিদরার যুদ্ধ হয়েছিল সেটা কার সঙ্গে হয়েছিল না রবার্ট ক্লাইভ এবং ওলন্দাজদের বিরুদ্ধ সঙ্গে হয়েছিল সেটাকে কী বলে বিদরাজ যুদ্ধ এরপর সতেরোশো ঊনষাটের পরে সতেরোশো ষাট সেভেন্টিন সিক্সটি সতেরোশো ষাট সালে কী হয়েছিল যে ক্লাইভ হচ্ছে দেশে ফিরে যায় গেলে ভ্যান্টি ষাট টাট ঠিক আছে ভ্যান্সি টাট তা ভ্যান্সি টাট কী হয়েছিল কলকাতার গভর্নর নিযুক্ত হন এবং মির্জাবরকে সরিয়ে কাকে সিংহাসনে বসান মির কাসিমকে সিংহাসনে বসান মির কাশিমকে এবং এই যে ঘটনাটা ঘটলো যে মির্জাফরকে সরিয়ে মির কাশিমকে সিংহাসনে বসানো হলো হলো তা সেটাকে কি বলে যে সতেরো ষাট খ্রিস্টাব্দের বিপ্লব ঠিক আছে সেইটাকে বলে সতেরো ষাট খ্রিস্টাব্দের বিপ্লব তা তোমাদের জিজ্ঞেস করতে পারে আমি বলে দিলাম এবং দেখো এবং এরপরে যেটা বহুবার জিজ্ঞেস করে সেটা হচ্ছে সতেরোশো চৌষট্টি সতেরোশো চৌষট্টিতে কী হয়েছিল না বক্সারের যুদ্ধ হয়েছিলো ঠিক আছে বক্সারের যুদ্ধে কে ছিল মীর কাসিম ছিল আবার ওদিকে হচ্ছে রবার্ট ক্লাইভ ছিল ঠিক আছে এবং মীর কাসিমের সঙ্গে কে কে ছিল অযোধ্যার নবাব ছিল ঠিক আছে অযোধ্যার নবাব হচ্ছে সুজোদ্দ ছিল এবং সেই সময় দিল্লির বাদশা ছিল কে না শাহ আলম ঠিক আছে সেই সময় দিল্লির বাদশা ছিল শাহ আলম তাহলে কে কে ছিল যে ইংরেজ ইংরেজের বিরুদ্ধে কে কে যুদ্ধ করেছিল যে মির্জাফর ঠিক আছে একজন হলো মির্জাফর মানে জোট করেছিল জোটে কে কে ছিল মির্জাফর ছিল অযোধ্যার নবাব হচ্ছে সুজাদল্লাহ ছিল এবং দিল্লির নবাব শাহ আলম ছিল তিনজনই হচ্ছে ইংরেজদের যুদ্ধ করে কিন্তু হেরে যায় এবং এটা কি বক্সাই যুদ্ধ বলে সেটা সতেরোশো চৌষট্টি সালে হয়েছিল ঠিক আছে এবং তার পরের বছর সতেরোশো সালে এলাহাবাদের সন্ধি হয়েছিল ঠিক আছে এই তিনজনের সঙ্গেই এলাহাবাদের সন্ধি হয়েছিলো সতেরোশো সালে যাই হোক এইটুকুনি জানো এবং সতেরোশো চৌষট্টি একটা কথা যেটা মনে আসছে সতেরো পয় যদি পয়েন্ট লাগিয়ে ছয় চার দিকেই এটা হচ্ছে কি সতেরো পয়েন্ট ছয় চার এটা হচ্ছে বৃদ্ধির হার কী বৃদ্ধির হার না ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার দু এক থেকে দু হাজার এগারোর মধ্যে ঠিক আছে আর এরপরে দেখো একটা কিছু আন্দোলন যেমন সতেরোশো ষাটের দিকে সতেরোশো তেষট্টি থেকে একটা আন্দোলন আঠেরোশো পর্যন্ত চলেছিলো সেটা কি না সন্ন্যাসী সন্ন্যাসী আন্দোলন সন্ন্যাসী ও ফকির আন্দোলন চলেছিলো ঠিক আছে গত সতেরোশো তেষট্টি থেকে আঠেরোশো পর্যন্ত এবং সতেরোশো ছেষট্টি থেকে সত্তর পর্যন্ত আরেকটা আন্দোলন হয়েছিল সেটাকে কি বিদ্রোহ বলে বা আন্দোলন চুয়ার বিদ্রোহ ঠিক আছে সেটা কত সাল সতেরোশো ছেষট্টি থেকে সতেরোশো সত্তর আর সতেরশো তেষট্টি সাল থেকে আঠারোশো পর্যন্ত হয়েছিল না সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ঠিক আছে এরপরে প্রশ্ন দেখো হুইচ ইন্ডিয়ান রাইটার রোড দ্য ফেমাস বুক মানস সরোবর ঠিক আছে মানস সরোবর কে লিখেছে অপশান দেখো রামপ্রসাদ বিসমিল গীতা শাহগাল প্রেমচাঁদ এবং ইয়াসপাল ঠিক আছে তা দেখো আমি কিছু এক্সপ্রাফাইট বলে দিচ্ছি সেখান থেকেই তোমরা উত্তরটা পেয়ে যাবে তা দেখো যে মুন্সি প্রেমচাঁদ ঠিক আছে তার হচ্ছে আসল নাম কী ছিল ধনপদ রায় শিবাস্তব এবং ধনপদ রায় শিবাস্তবের যদি জিজ্ঞেস করে কলম নাম কি বলতে হবে মুন্সী প্রেমচাঁদ এবং মুন্সী প্রেম এই ধনপদ রায় শিবাস্তবের আরেকটা কলম নাম ছিল প্রথম দিকে তার সেটা কি ছিল নবাব রায় ঠিক আছে এবং দেখো যদি এবারে যে উল্লেখযোগ্য কাজ যেগুলো যেমন গোদান কর্মভূমি গাবন মানস সরোবর যেটা পরীক্ষা এসছে এবং ঈদগাহ এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ঘুরিয়ে ফিরে আসে এবং দেখো যে সোজিবাতান ওয়ার সিস ফার্স্ট কালেকশন অফ ফাইভ শর্ট স্টোরি পাঁচটা ছোট গল্পের কালেকশানের নাম কি বাতান ঠিক আছে এবং সেই পাঁচটা কালেকশানের নাম কি গোদান কর্মভূমি গাবান মানস সরোবর নির্মলা ঠিক আছে এগুলো হচ্ছে পাঁচটা কালেকশান এটা মনে রাখবে যে গোদান কর্মভূমি গাবান মানস সরোবর নির্মলা আর দেখো আর যেগুলো মনে রাখতে হবে যেমন হচ্ছে মানস সরোবর পরীক্ষা এসছে এবং এই যে পাঁচটা বলে দিয়েছি মানস সরোবর এবং নির্মলা এগুলো তো মনে রাখতে হবে আর একটা যাকো এক্সট্রা ঈদগাহ এছাড়া যেগুলো মনে রাখতে হবে যে সেবা সদন ঠিক আছে সেবা সদনও কে রচনা করে যে মুন্সি প্রেমচাঁদ উনিশশো উনিশ সালে প্রেমচাঁদের প্রথম প্রধান উপন্যাস কী ছিল সেবা সদন আর তারপর দেখো একটা কায়াকল্প উপন্যাসটি ছিল সাম্প্রদায়িক উত্তেজনা অবিচার ও শোষণ দ্বারা বিচ্ছিন্ন সমাজের অধ্যয়ন ঠিক আছে তা সেই উপন্যাসটার নাম কি না কায়কল্প প্রেমচাঁদের শেষ এবং সবচেয়ে বিখ্যাত গল্পগুলোর মধ্যে ছিল ওটা তো উপন্যাস বললাম গল্পগুলো যদি বলে কী হবে শেষ এবং সবচেয়ে বিখ্যাত গল্প কাফন ঠিক আছে এবং প্রথম উর্দিতে উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এবং পরে উনিশশো ছত্রিশ সালে হিন্দিতে প্রকাশিত হয় এবং গোদন ছিল তার শেষ হিন্দি উপন্যাস শেষ গল্প যদি বলে তাহলে কী হবে কাপন আর শেষ হিন্দি উপন্যাস হচ্ছে গোদন এবং গল্প সে ক্রিকেট ম্যাচ শেষ একটা গল্প দেখো ক্রিকেট ম্যাচ ঠিক আছে তো এই দুটোর মধ্যে একটু কনফিউশন আছে তোমরা হচ্ছে দেখে নিও গুগলে মেরে যে কোনটা ওনার শেষ গল্প ঠিক আছে এবং দেখো ম্যাগাজিনে প্রকাশিত ঠিক আছে এই যে ম্যাগাজিনে তার প্রথম প্রকাশনা কত সালে বেড়ে উনিশশো সালে এবং কী দুনিয়াকার সবচেয়ে আনমাল রাতান ঠিক আছে এবং তাকে কী নামে ডাকা হতো উপন্যাস সম্রাট এবং দেখে এটা তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে হয়তো নানা সম্মানরা বেশি যারা পিএসসির পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কি না দু হাজার সালে গুগল তার একশো ছত্রিশতম জন্মদিনে একটি গুগল ডুডল দিয়ে তাকে সম্মান জানায় ঠিক আছে এবার দেখো জিজ্ঞেস করে যে তার মৃত্যু কবে উনিশশো সালে মৃত্যু জন্ম আঠারোশো আশি সালে তাই এটা দিয়ে কী প্রশ্ন এসেছিল যে বলেছে মুন্সি প্রেমচাঁদ আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে মারা যান তার বিখ্যাত সাহিত্যকর্ম কি না গোদান যেটাকে বাংলায় করলে দাঁড়ায় গরু উপহার কবে প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর সময় প্রকাশিত হয়েছিলো সেটা কত সাল উনিশশো ছত্রিশ সাল ঠিক আছে এবং এটা ইংরেজিতে ট্রান্সলেট হয় কত সাল উনিশশো সাতান্ন সালে কে কে ট্রান্সলেট করে জয়রতন এবং পি লাল ঠিক আছে এটুকুনি তোমরা জানি এবং মুন্সি প্রেমচাঁদের বাড়ি কোথায় যেখানে জন্মগ্রহণ করেছেন সেই টাকাটা জিজ্ঞেস করা হচ্ছে তা সেটা কোথায় উত্তরপ্রদেশের লামি গ্রামে কত সালে জন্মগ্রহণ করেছে আঠারোশো আশি সালের একত্রিশে জুলাই মারা গিয়ে উনিশশো ছত্রিশ এবং এই সময় হচ্ছে কি বই প্রকাশিত হয়েছে না গোদান ঠিক আছে গোদান হচ্ছে ওই পাঁচটা যে সজীবাতান গল্পের যে সমূহ আছে সে তার মধ্যে পড়ে এবার দেখো আরেকজন পড়তে হবে যে হিন্দি সাহিত্যে যেমন হরিবংশ রায় বচ্চন ঠিক আছে তো হরিবংশ রায় বচ্চনের মেন যেমন দেখো যদি বলে মধুশালা মধুশালাকে লিখেছে না হরিবংশ রায় বচ্চন এবং দেখো তারপরে ভারতেন্দু হরিশ্চন্দ্র এনায় কী বলতো আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলো হতো ভারতেন্দু হরিশ্চন্দ্রকে ঠিক আছে এইটুকুনি জানলেই হবে আর দেখো যে কাশীর পণ্ডিতের জনসভায় তিনি ভারতেন্দু উপাধি দিয়েছিলেন ঠিক আছে এবার হচ্ছে তাছাড়া আর সাধারণত কিছু নেই যেমন হরিশ্চন্দ্র ম্যাগাজিন ম্যাগাজিনে করা হয়েছিল এত সালে প্রতিষ্ঠা করেছিল ঠিক আঠেরোশো তিয়াত্তর সালে হরিশ্চন্দ্র ম্যাগাজিন প্রতিষ্ঠা করেছিল এই হরিশ্চন্দ্র সম্বন্ধে শুধু এটাই জেনে রাখো যে ভারতের আধুনিক হিন্দি সাহিত্যের জনক কাকে বলা হয় যা ভারতেন্দু হরিশ্চন্দ্রকে ঠিক আছে তাহলে দেখো এর উত্তর কী হচ্ছে তোমরা পেয়ে গেলে তাই উত্তর কী হবে না প্রেমচাঁদ কী লিখেছে না মানস সরোবর ঠিক আছে পুরো নাম বলে মুন্সি পেমচাঁদ বা আসল নাম যদি জিজ্ঞেস করে ধনপদ রায় শ্রীবাস্তব এরপরের প্রশ্ন দেখো বলছে দেখো এটা হচ্ছে কারেন্ট অ্যাচের প্রশ্ন তো এটা হচ্ছে পরীক্ষায় আসবে না আর ঠিক আছে এরপর দেখো তাহলে একটা যাই যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন অব নাইনটিন ফিফটি সিক্স ফর্ম দ্য বেসিস অফ দ্য তা বলছে যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন যেটা উনিশশো ছাপান্ন সালে তৈরি হয়েছিল সেটা কোন ফাইভ ইয়ার প্ল্যানের মধ্যে পড়ে তা চারটে অপশন দেখো চতুর্থ ফাইভ ইয়ার প্ল্যান নাকি সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান নাকি থার্ড ফাইভ ইয়ার প্ল্যান নাকি ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান ঠিক আছে তাহলে উত্তর কী হবে এর উত্তর হবে সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান তো দেখো ফাইভ ইয়ার প্ল্যান নিয়ে বহুবার পরীক্ষায় প্রশ্ন এসছেন নানারকমভাবে তা আজকে তার পুরো আবার ডিটেলসে তোমাদের দেখাবো যে কি কি প্রশ্ন আসতে পারে এবং বা বহুবার ডিভিশনও করিয়েছি তা আবার করাবো তোমাদের তাতে সুবিধাই হবে তো চলো যা যাক দেখো তা ফাইভ ইয়ার প্ল্যান হচ্ছে প্রথম কবে লাঞ্চ হয় উনিশশো একান্ন থেকে উনিশশো ঠিক আছে প্রথম শুরু হয় এবং এটাই পরীক্ষায় প্রশ্ন এসেছিলো দেখো বিপিএসসি মানে বিহারের পুলি পিএসসিতে প্রশ্ন এসেছিলো যে কী বলছে যে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান অফ ইন্ডিয়া ওয়াজ বেসড অন দ্য ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান ও ইন্ডিয়া কোন মডেলের ওপর বেস করে ঠিক আছে কি হচ্ছে হ্যারড ডোমার মডেল এবং কত সাল থেকে কত সাল উনিশশো থেকে ছাপ্পান্ন সাল পর্যন্ত হয়েছিল এবং এর মেন ফোকাস কী ছিল মেন ফোকাস ছিল এগ্রিকালচারের ওপরে সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানে যেমন ছিল ইন্ডাস্ট্রিয়ালের ওপর ফোকাস প্রথমে ছিল এগ্রিকালচারের ওপর ফোকাস ঠিক আছে এবং এ কী হয় না আইআইটি গঠন হয় ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যানের সময় এবং কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম উনিশশো সালে তৈরি হয় ঠিক আছে কমিউনিটি ডেভেলপমেন্ট এটাও পরীক্ষার প্রশ্ন যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কবে কোন ফাইভ ইয়ার প্ল্যানের মধ্যে তৈরি হয় উত্তর দিতে হবে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান দেখতে পাচ্ছি উনিশশো ছাপান্ন থেকে একষট্টি থার্ডটা হয় কত উনিশশো একষট্টি থেকে ছেষট্টি তা প্রতি পাঁচ বছর করে এই ফাইভ ইয়ার প্ল্যানগুলো চলছে স্বাভাবিক কিন্তু শুধু সালে তোমাদের একটা কিছু মনে রাখতে হবে না প্রথম দুটো ময় রাখা উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে একষট্টি ব্যাস এরপর প্রতি দশ বছর করে বাড়িয়ে দেবে হয়ে যাবে শুধু তিনটে জায়গায় ময় রাখতে হবে একটা যেমন জায়গা অ্যানুয়াল প্ল্যান ঠিক আছে এটা কত ছেষট্টি থেকে ঊনসত্তর এটুকু মনে রাখবে যে অ্যানুয়াল প্ল্যান এসেছিলো যে প্রতি বছর প্যান প্ল্যান চেঞ্জ হবে সেটা কত সালে এসেছিলো উনিশশো ছেষট্টি থেকে উনসত্তর পর্যন্ত চলেছিলো ঠিক আছে তারপরে আবার ফাইভ বিআর প্ল্যান শুরু হয় এবং তারপরে দেখো রোলিং প্ল্যান কত সালে উনিশশো আটাত্তর থেকে উনআশি ঠিক আছে আবার অ্যানুয়াল প্ল্যান কবে উনিশশো নব্বই একানব্বই একানব্বই বিরানব্বই তা এই প্রথমে এইটা না মোড়া গেলেও চলবে কিন্তু এই তিনটে যে থ্রি অ্যানুয়াল প্ল্যান উনিশশো ছেষট্টি থেকে উনসত্তর রোলিং প্ল্যান যেটা হচ্ছে এম কে ছিল মোরারজি দেশাই এবং কত শত সাল থেকে কত সাল উনিশশো আটাত্তর থেকে উনআশি আছে মনে করলেই মোটামুটি তোমাদের সবগুলো ফাইভ ইয়ার প্ল্যান হয়ে যাবে আর প্রথমটা মোড়া হবে উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন ঠিক আছে এবং শেষ হচ্ছে দেখো টুয়েলভ ফাইভ ইয়ার প্ল্যান ঠিক আছে এটা কি দু হাজার বারো থেকে হাজার সতেরো আর এটা বলে দিচ্ছি যে হ্যার মডেলের উপর বেস করে কে না প্রথম ফাইভ ইয়ার প্ল্যান এবং পাঁচটা আইআইটি স্থাপন করা হয়েছিল উনিশশো সালে তৈরি হয়েছিলো কি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবার দেখো সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানটা কি মলানবিস মডেলের উপর গঠন করে হয়েছিল এবং কী র্যাপিড ইন্ডাস্ট্রালাইজেশান ঠিক আছে কোন মডেলে ছিল না সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান এবং এটাকে কী বলতো মলানবিস মডেল ঠিক আছে থার্ড প্ল্যান দেখো থার্ড প্ল্যানে কি হয়েছিল যে সেলফ রিলায়েন্ট আত্মনির্ভরের যে আত্মনির্ভরতা হবে ভারত সেটা কোন ফাইভ ইয়ার প্ল্যানের মধ্যে এসেছিলো থার্ড ফাইভ ইয়ার প্ল্যান ঠিক আছে এবার দেখো যে এই এই যে ফাইভ ইয়ার প্ল্যানের শেষের দিকে যুদ্ধ হয় ঠিক আছে কি ইন্ডোপাক হয় উনিশশো পঁয়ষট্টি সালে এবং সেখানে হচ্ছে এবং খরাও হয় তারপরে উনিশশো পঁয়ষট্টি থেকে ছেষট্টি এরপরেই কী হয় যে থ্রি অ্যানুয়াল প্ল্যান শুরু হয় উনিশশো ছেষট্টি থেকে উনসত্তর এটাকেই আমরা বলে থাকি প্ল্যান হলিডে তিন বছরের প্ল্যান হলিডে এবং এই সময় কি ছিল দেখো অ্যানুয়াল প্ল্যানের সময় পিএম কে ছিল সেটা তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে দেখো সবগুলো ফাইভ ইয়ার প্ল্যান দিয়ে বলতে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে যেটা মনে রাখো যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক সেগুলো বলে দিচ্ছি যেমন ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান যেটা উনিশশো চুয়াত্তর থেকে উনসত্তর সেটাতে কে কারনীতিতে লঞ্চ হয়েছিলো ডিডি ধর ঠিক আছে এবং দেখো এখানে গরিবী হটাও যে নাড়া ঠিক আছে স্লোগান বা ইন্দিরা গান্ধী দিয়েছিলেন সেটা কোন ফাইভ ইয়ার প্ল্যানের সময় ফাইভ ফিফথ ফাইভ ইয়ার প্ল্যানের সময় ঠিক আছে এবার দেখো যে সিক্স হচ্ছে কি যে ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ওয়াজ এস্টাবলিশড ঠিক আছে কত উনিশশো বিরাশি এবং এটা কোন ফাইভ ইয়ার প্ল্যান না সিক্স ফাইভ ইয়ার প্ল্যান ঠিক আছে এরকমই এবং দেখো যে দশতম ফাইভ ইয়ার প্ল্যানে কী হয়েছিল না এমড টু ডবল পার ক্যাবিটা ইনকাম অফ ইন্ডিয়া টু নেক্সট টেন ইয়ার্স নেক্সট দশ বছরের মধ্যে পার ক্যাবিটা ইনকাম ডবল করার কথা বলা হয়েছিল এবং এখানে দেখো প্রশ্ন এসছে একটা মধ্যপ্রদেশের সিভিল সার্ভিসের প্রশ্ন যে হুইচ ফাইব্রার প্ল্যান হ্যাড এ ইউনিক ফিচার টু লে ডাউন স্পেসিফিক টার্গেটস ফর ইচ স্টেট ইন কনসালটেশান উইথ দ্য স্টেট গভর্নমেন্ট ঠিক আছে প্রতিটা স্টেটের জন্য আলাদা আলাদা টার্গেট সেট করে দিয়েছিল কোন ফাইভ ইয়ার প্ল্যানে উত্তর কী হবে দশতম ফাইভ ইয়ার প্ল্যানে ঠিক আছে এবং দেখো ব্লু রেভলিউশন যদি জিজ্ঞেস করে যে কততম ফাইভ ইয়ার প্ল্যানে এসেছিলো তাহলে উত্তর কী হবে সেভেন ফাইভ ইয়ার প্ল্যান এবং ফাইভ ইয়ার প্ল্যান ডিন্দা অপটে মিক্সড ইকোনমি ঠিক আছে কোন ফাইভ ইয়ার প্ল্যানে ইন্ডিয়া হচ্ছে মিক্সড ইকোনমির কনসেপ্টটা গ্রহণ করেছিল উত্তর কী হবে সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান যেটা মডার্নভিশ মেডেলের উপর বেস করে তৈরি হয়েছে এবং সোশ্যালিস্ট প্যাটার্ন অফ সোসাইটি ওয়াজ কমেন্সড আপোন ঠিক আছে এরপরের প্রশ্ন যাই তারপরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল কোন ধারাটা ভারতীয় সংবিধানের কোন ধারাটা রিটসের সঙ্গে সম্পর্কিত যার মাধ্যমে আমরা হাইকোর্টে যেতে পারি ঠিক আছে মানে রিটসটা কি আগে জানো যে হচ্ছে পাঁচটা ধারার কথা বলা হয়েছে যেটা বত্রিশতম আর্টিকেল আছে ঠিক আছে তার আগে জানো যে এটা বত্রিশতম আর্টিকেলটা কিসের মধ্যে আছে না ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আছে যেটা নেওয়া হয়েছে ইউএসএসে থেকে ইউএস থেকে ঠিক আছে আমেরিকা থেকে এই ফান্ডামেন্টাল রাইট প্রথম যখন শুরু হয় তখন ছিল সাতটা পরবর্তীকালে একত্রিশতম আর্টিকেলটা বাদ দেওয়া হয় বাদ দিয়ে কী করা হয় না সেটাকে তিনশো এ নম্বর ধারায় পাঠিয়ে দেওয়া হয় এটা কী ছিল সম্পত্তির অধিকার ঠিক আছে এটা এখন আইনি অধিকার তাহলে এখন কটা ফান্ডামেন্টাল রাইট আছে ছটা আছে তার মধ্যে ছ নম্বর যে ফান্ডামেন্টাল রাইট সেটার নাম কি না শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার যেটা বত্রিশ থেকে তম আর্টিকেলের মধ্যে আছে ঠিক আছে এবং এই বত্রিশ থেকে পঁয়ত্রিশতম আর্টিকেলের মধ্যে তম আর্টিকেলটা মধ্যে আছে রিটস ঠিক আছে যেটাকে হচ্ছে সংবিধানের আত্মা বলা হয়েছে কে বলেছে না বি আর আম্বেদকর তাহলে যখন হচ্ছে ফান্ডামেন্টাল রাইট হচ্ছে লঙ্ঘন হয় তখন এই বত্রিশতম আর্টিকেলের মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি এবং দুশো ছাব্বিশতম আর্টিকেলের মাধ্যমে কি হয় না যখন ফান্ডামেন্টাল রাইট বিঘ্ন হয় তখন দুশো ছাব্বিশতম আর্টিকেল প্রয়োগ করে এই রিটসগুলো আমরা প্রয়োগ করতে পারি সে তার মাধ্যমে কোন কোর্টে এটা প্রয়োগ হয় না হাইকোর্টে প্রয়োগ হয় ঠিক আছে এবং কততম আর্টিকেল না দুশো ছাব্বিশতম আর্টিকেল তাহলে এর উত্তর কী হবে না দু ছাব্বিশতম আর্টিকেল আর বত্রিশে কটা রিটস আছে যদি বলে তাহলে পাঁচটা রিটস আছে তা পাঁচটা রিটসেন্ট আমি নাম বলে দিচ্ছি দেখো প্রথমটা হেভিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষকরণ ঠিক আছে দ্বিতীয়টা দেখো পরামাদেশ বা মান্ডাবেশ ঠিক আছে তাহলে প্রথমটা এক নম্বরটা হলো হেভিয়াস কর্পাস বন্দি প্রত্যক্ষকরণ আদেশ বা মান্ডাবেশ ঠিক আছে তিন নম্বর যদি দেখি তাহলে হবে অধিকার পুচ্ছ বা কো ওয়ারেন্টো ঠিক আছে চার নম্বর যদি দেখি তাহলে কি হবে প্রহিবিশান বা নিষেধ করা ঠিক আছে এবং পাঁচ নম্বর যদি দেখি তাহলে কি হবে ষাটেডরি বা বাতিল করা ঠিক আছে এই পাঁচ রকম রিটস আছে এবং কত বত্রিশতম আর্টিকেল আছে তাহলে কিন্তু এটার উত্তর হবে দু হাজার ছাব্বিশ কেন না হাই করে যদি আমরা যেতে চাই তাহলে দু হাজার ছাব্বিশতম আর্টিকেলটা প্রয়োগ করতে হবে এরপর দেখো হুইচ অফ দ্য ফলিং রিভার অরিজিনেশ ইন রাজস্থান তাই রাজস্থান থেকে কোন নদীটা উৎপন্ন হয়েছে ঠিক আছে তো এটার উত্তর কী হবে দেখো উত্তর চারটে অপশনের মধ্যে উত্তর অবশ্যই হবে বানাস এবং বানাসটা থেকে উৎপন্ন হয়েছে দেখো বানাস ইজ অরিজিনেটেড ফর্ম এখানে লেখা আছে এই জায়গাটা কি বেরনকা মাঠ বলে একটা জায়গা আছে সেখান থেকে উৎপন্ন হয়েছে এবং এটা চম্বলের হচ্ছে উপনদী বানাসটা হচ্ছে চম্বলের উপনদী দেখো প্রথম থেকে পড়লে তোমরা বুঝতে পারবে যেমন বানাস ইজ রিভার দ্যাট লাইস এন্টায়ারলি উইদিন দ্য স্টেট অফ রাজস্থান ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া ঠিক আছে এবং এটা হচ্ছে কার ট্রিবিউটারি না চম্বল রিভারের ট্রিবিউটারি আর চম্বল রিভিউটা কার ট্রিবিউটারি না যমুনা নদীর ট্রিবিউটারি ঠিক আছে এবার দেখো যে বানাসটা মোটামুটি চলেছে পাঁচশো বারো কিলোমিটার লেন্থের ঠিক আছে এবং বাদবাকিতে বললাম কোথেকে উৎপন্ন হয়েছে এবং চম্বল রিভার ওরজেন্টেটেড ফর্ম কোথায় জান বা ঠিক আছে এইটুকুনি জানলেই হবে অসুবিধা নেই তাহলে এর উত্তর কী হচ্ছে যে বানাস ঠিক আছে সাত নম্বর দাগের উত্তরটা হচ্ছে দুই মানে বানাস এবং নর্মদাটা করতে উৎপন্ন হয়েছে জিজ্ঞেস করে থাকে না অমরকণ্টক মধ্যপ্রদেশের অমরকণ্টক হিল থেকে উৎপন্ন হয়েছে কি নর্মদা এরপরে প্রশ্ন দেখো ইন হুইচ স্টেট ডিড পি এম নরেন্দ্র মোদি লেট এটাও হচ্ছে কারেন্ট অ্যাভ্যাসের প্রশ্ন ঠিক আছে সেই সময় কারেন্ট অ্যাভ্যাস প্রশ্ন এটাও পড়বে না আর পরীক্ষায় ঠিক আছে এখন যে কারেন্ট অ্যাভ্যাসগুলো আছে মানে প্রিভিয়াস মাসে যখন পরীক্ষা হবে তার চ আগের ছ মাসের কারেন্ট অ্যাভাস তোমাদের করতে হবে এরপর দেখো হুইচ অ্যামং দ্য ফলোইং কম্পানিস এটাও হচ্ছে কারেন্ট অ্যাভ্যাসের প্রশ্ন ঠিক আছে তো এটাও আর পড়বে না তা বাদদা দুটো থালের দেখলে কায়েন্টের ব্যবসায় এসছে টোটাল তিনটে এখনও পর্যন্ত কায়েন্ট বসে তোমরা দেখতে পেলে এবার দেখো হু ইজ ফেমাসলি নোন অ্যাজ সীতার মহাষ্ট ইন ইন্ডিয়া তাহলে কে হচ্ছে সীতার মাস্ট মানে সীতার বাদক কে আছে এখানে চারটে অপশান সীতারাদেবী রবি শঙ্কর ঠিক আছে উস্তাদ বিসমিল্লা খান এবং মহর্ষি পতঞ্জলি তা প্রথমেই যে এই দেবী ইনি না গায়ক নন বা বা বাদক বাদক নন ঠিক আছে ইনি নাচের সঙ্গে যুক্ত ঠিক আছে কোন নাচ না কত্থক এবং মহর্ষি পতঞ্জলি ইনি তো কী যোগব্যায়াম ঠিক আছে পতঞ্জলির নাম তোমার শুরুই থাকবে এবং বাবা রামদেবের কোম্পানির নামও পতঞ্জলি যাই হোক এবং দুজন পড়ে আছেন রবিশঙ্কর এবং উস্তাদ বিসমিল্লা খান এবং উস্তাদ বিসমিল্লা খান কি সানাই বাদক ঠিক আছে এবং রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্কর ইনিই হবেন যে সীতার বাদক ঠিক আছে তাহলে উত্তর কী হচ্ছে উত্তর হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর আরও কিছু সীতারপাদক জেনে নি প্রথমেই দেখো সীতার ওয়াজ ইনভেন্টেড তা সীতার কে ইনভেন্ট করে না উত্তর হবে আমির খসরু এবং পণ্ডিত রবিশঙ্কর ভারতনন্দ কয় পায় জিজ্ঞেস করে থাকে না উনিশশো সালে পণ্ডিত রবিশঙ্কর ভারতানন্দ পায় ঠিক আছে এছাড়া যারা আরও সীতারপাদক আছে এগুলো পরীক্ষা প্রশ্ন আছে যেমন ইমরাত খান এটা বারবার পরীক্ষায় ঘুরে ফিরে প্রশ্ন আসে উস্তাদ বিলিয়াত খান এটাও প্রশ্ন আসে তাই এই তিনটে তোমার মনে রাখতে হবে পণ্ডিত রবিশঙ্কর উস্তাদ বিলিয়াত খান এবং ইমরাত খান এবং এই তিনটে তোমরা পরীক্ষা আসলেও আসতে পারে কিছু বলা যায় না তবু তাই জন্য বলছি পারলে মুখস্থ করে নিও কিন্তু না যদি পারো কিন্তু এই তিনটা তো অবশ্যই মরে রেখো পণ্ডিত রবিশঙ্কর উস্তাদ বিলিয়াত খান এবং ইমরাত খান আর তিনটের নাম কি অনুষ্কা শঙ্কর মুস্তাক আলী খান আর মেমুব নদীন ঠিক আছে সীতার দেখো সীতার তো হলো যদি বলে যে সানাই সানাইতে কি আছে দেখো উস্তাদ বিসমিল্লা খান ঠিক আছে এবং কোন ঘটনা জিজ্ঞেস করে থাকে উস্তাদ বি খান কী হবে বেনারস ঘটনা এবং কত সালে তিনি ভারতন্দ্র পান দু হাজার এক এবং পণ্ডিত রবিশঙ্কর কত সালে ভারতন্দ্র পান বলেছি না উনিশশো ঠিক আছে এবং তিনি পন্ডিত রবিশঙ্কর সীতার বাদক ইনি হচ্ছে সানাই বাদক ঠিক আছে এবং হি বিকাম দ্য থার্ড ক্লাসিক্যাল মিউজিশিয়ান অব দ্য ইন্ডিয়ান আফটার এম এস সুমালক্ষ্মী তা প্রথম যিনি গায়ক হচ্ছে ক্লাসিক্যাল সিঙ্গার বা ভারতন্দ্র পেয়েছিল তার নাম যে জিজ্ঞেস করে তাহলে কী হবে পণ্ডিত রবিশঙ্কর তারপর হচ্ছে কি এই সরি এম এস লক্ষ্মী তারপর পেয়েছিল রবিশঙ্কর উনিশশো নিরানব্বই সালে আর উস্তাদ বিসমিল্লা খান কবে পেয়েছে দু হাজার এক সালে এবং দু হাজার এক সালে আরেকজন গায়কও ভারতন্ন পেয়েছিল তার নাম কি তোমরা কমেন্ট করে জানাও এবং এখান থেকে উস্তাদ বিসমিল্লা খান থেকে একটা প্রশ্ন আসে দেখো উস্তাদ বিসমিল্লা খান প্লেড দা মানে উস্তাদ বিসমিল্লা খান রেড ফোর্টে হচ্ছে বাজিয়েছিল কবে না উনিশশো সালে যখন স্বাধীনতা দিবস উদযাপন করা হয় সেই দিন সেনাই বাজিয়েছিল উস্তাদ বিসমিল্লা খান রেড ফোর্টে ঠিক আছে লালকেল্লা লালকেল্লাকে কে তৈরি করেছে না শাহজাহান এবার দেখো যে আর সে একটা জিজ্ঞেস করে থাকে সেনাইবাদক আলী আহমেদ হুসেন ইনি কি সেনাইবাদক এবং এনাকে বঙ্গভূষণ এবার দেওয়া হয়েছে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের হায়েস্ট পুরস্কার ঠিক আছে দেখো তারপরে প্রশ্নটা একটুখানি বড় মতো ঠিক আছে তা কিন্তু সোজা খুবই সোজা অ্যাট হাই ডোস ঠিক আছে ড্যাশ কিল ক্যান্সার সেল ক্যান্সার সেলকে মেরে দিচ্ছে অর স্লোজ দেয়ার গ্রোথ বা তাদের গ্রোথ বৃদ্ধিটাকে স্লো করছে বাই ড্যামেজিং দেয়ার ডিএনএ কীভাবে না ডিএনএটাকে ক্ষতিগ্রস্ত করে ঠিক আছে ক্যান্সার সেল হুজ ডিএনএ ইজ ড্যামেজ বিয়ন্ড রিপেয়ার যার ডিএনএ সেলটা আর রিপেয়ার করা যাবে না ড্যামেজ হয়ে গেছে স্টপ ডিভাইডিং অর ডাই সেটা হচ্ছে ডিভাইড করা বন্ধ হয়ে যায় বা মরে যায় হোইন দ্য ড্যামেজ সেল ডাই দে আর ব্রোকেন ডাউন অ্যান্ড রিমুভ বাই দ্য বডি এবং যখন হচ্ছে কি ড্যামেজ সেল যখন মরে যায় তখন কী করে সেল যখন মরে যায় তখন হচ্ছে বডি সেটাকে রিমুভ করে দেয় তো এখানে বলছে যে এই এত কিছু ঘটনা ঘটছে সেটার জন্যে কী থেরাপি ইউজ করা হয় রেডিয়েশান থেরাপি ফিজিওথেরাপি কেমোথেরাপি না সার্জারি কেমোথেরাপি মানে কিন্তু কেমিক্যালের মাধ্যমে যে থেরা থেরাপি করা হয় ঠিক আছে কেমোথেরাপি সার্জারি তো যে কোনো ধরনের অপারেশনটাকেই বলে সার্জারি রেডিওথেরাপি না ফিজিওথেরাপি ফিজিওথেরাপি কিন্তু হাড়ের সঙ্গে যুক্ত ঠিক আছে হাড় গোড় হচ্ছে মেকে গেলে বা হাত স্টিপ হয়ে গেলে তখন ফিজিওথেরাপি করে থাকে অনেকে এবং তাহলে এর উত্তর কী হবে এর উত্তর কিন্তু হবে রেডিওথেরাপি ঠিক আছে রেডিওথেরাপির মাধ্যমে কি করা হয় না এই ক্যান্সার সেলটাকে নষ্ট করে দেওয়া হয় এরপরের প্রশ্ন দেখো হুইচ অফ দ্য ফলোয়িং কোলয়েড ইজ অ্যান এক্সাম্পল অফ ফোম এটা আমি আগের দিন ভিডিওতে করেছি ঠিক আছে পিএসসি যে টেন ইয়ার্স করাচ্ছিলাম সেখানে আমি এটা করিয়েছি তা এটা আমি আজকে আর বলবো না এর উত্তর তোমরা বলবে যে ফোমটা হচ্ছে কিসের এক্সাম্পেল ঠিক আছে এই কো হুইচ অফ দ্য ফলোয়িং কোলয়েড এই যে চারটে কোলয়েডের অপশান দেওয়া আছে ঠিক আছে যেটার হচ্ছে টেন টু দে মাইনাস সিক্স হচ্ছে যে আর হচ্ছে সাইজ সেটা হচ্ছে কিসের এক্সাম্পল এবং আগের দিনে যে শিফটে ভিডিও বানিয়েছিলাম সেখানে শিফটে প্রশ্ন ছিল যে সলিউশনের মধ্যে দুটো সাবস্ট্যান্স থাকে একটা বেশি একটা কম যেটা বেশি থাকে সেটাকে বলে সলভেন্ট এবং যেটা কম থাকে সেটাকে বলে সলিউড ঠিক আছে এ দুটো কিন্তু মনে রাখো যাই হোক আর এর উত্তরটা তোমরা কমেন্ট করে জানিও যে ফোমের উদাহরণ কী হবে এরপর দেখো হোয়াট ইজ দ্য ইউজড অফ হোল্ডিং প্রোগ্রাম ইনস্ট্রাকশান দ্যাট ক্যান বি চেঞ্জ থ্রু আউট দ্য লাইফ অব দ্য কম্পিউটার তা কী বলছে যে একটা প্রোগ্রাম যে প্রোগ্রাম যার মধ্যে ইনস্ট্রাকশান দেওয়া থাকে এবং যেটা সারা জীবনেও চেঞ্জ করা যায় না সেটাকে কী বলে যেমন দেখো এগুলো মেমোরির পার্ট মেমোরির পার্টে এই যে চারটে অপশান দিয়ে চারটেই কিন্তু মেমোরি এটা রেজিস্টার বলছে দ্বিতীয় অপশানে বলছে রোম র্যান্ডাম রিড অনলি মেমোরি তৃতীয়টা বলছে ক্যাচে এবং চৌথটা বলছে র্যাম এই চারটে মেমোরির মধ্যে সব থেকে ফাস্ট যদি বলা হয় তাহলে কী হবে রেজিস্টার হচ্ছে সবথেকে ফাস্ট মেমোরি ঠিক আছে তারপরে আসে সব থেকে ফার্স্ট কি ক্যাচে মেমোরি তারপর আসে হচ্ছে কি র্যাম তারপর রম ঠিক আছে এবং এই যে ফুল ফর্ম যদি দেখো র্যাম আর রমে তাহলে তোমরা ওর দিতে পারবে তা দেখো রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি এবং র্যামের ফুল হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি ঠিক আছে এবং তাহলে রিড অনলি বলছে মানে কি শুধু রিডই করতে পারবে আর কিছুই করতে পারবে না তাহলে এখানে অপশান এখানে যে প্রশ্নটা তোমরা বললে সেখানে কি বলছে যে যে ইনস্ট্রাকশানটা লেখা থাকে প্রোগ্রাম প্রোগ্রামে সেটা কিন্তু চেঞ্জ করা যায় না তাহলে এর উত্তর কী হবে রিড অনলি মেমোরি বা রোম ঠিক আছে এর পরের প্রশ্ন দেখো এর পরের প্রশ্নটা কমন সেন্সের প্রশ্ন ঠিক আছে এই যে পেজ ফর্টি ওয়ান যেটা লেখা আছে এটা আমি লিখে নিচ্ছি কেন না এনসিআরটি ঠিক আছে এনসিইআরটিতে ভূগোল ক্লাস টেনের বইতে যেটা ত্রিপুরা বোর্ডের একটা বই পাওয়া যায় ঠিক আছে বাংলাতে সেখানে লেখা আছে সেই বাংলা বইয়ের একচল্লিশতম পাতাতে এই যে ড্যাম সম্পর্কে পুরো ডিটেলসে তুলে দেওয়া আছে এবং সেইটাই এখানে তুলে দিয়েছে পুরো ঠিক আছে কোনো ভাবনার কিছু নেই এই সেইখানে যা যা লেখা আছে সেটাই এখানে তুলে দিয়েছে ঠিক আছে তো এখানে কি কী তুলে দিয়েছে সেটা আমরা পড়ি তা বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং লার্জ ড্যাম মানে লার্জ ড্যামের ক্ষেত্রে কোন ঘটনাগুলো কোন স্টেটমেন্টটা সত্যি তা দেখো দে হ্যাভ সোশ্যাল প্রবলেম বিকজ দে ডিসপ্লেস লার্জ নাম্বার অফ পিজেন্ট মানে চাষি অ্যান্ড ট্রাইবালস যেখানে যারা উপ বা উপজাতি সেখানে যারা থাকে উইদাউট অ্যাডাকুয়েট কম্পেনসেশান অর রিহ্যাবিলিটেশান তাহলে সেখানে বলছে যে যখন বড়ো ড্যাম তৈরি হয় সেখান থেকে সেখানকার যে চাষিরা আছে যারা বসতি করে আছে অনেকদিন ধরে তাদেরকে চলে যেতে হয় তাদের উপযুক্ত কম্পেনসেশনও পায় না এটা তো ঠিকই কথা ঠিক আছে তাহলে এক নম্বরটা ঠিক তা বলছে দে হ্যাভ এনভারমেন্টাল প্রবলেম বিকজ দে কন্ট্রিবিউট এনারমাসলি টু ডিফরেস্টেশান তাহলে একটা বড়ো ড্যাম তৈরি তৈরি করতে হয় তাহলে প্রচুর গাছ কাটতে হয় মানে ডিফরেস্টেশন করতে হয় অ্যান্ড দ্য লস অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি তাহলে কী হয় বায়োলজিক্যাল ডাইভার্সিটি অনেক লস হয় তাহলে এটাও ঠিক ঠিক আছে তাহলে বোথ ওয়ান অ্যান্ড টু হবে এর উত্তর এরপর দেখো পনেরো নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কামস আন্ডার দ্য লিস্ট অফ সেভেন স্কেজুয়াল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশান তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশানে ভারতীয় সংবিধানে টোটাল বারোটা হচ্ছে তফসিল আছে ঠিক আছে বারোটা তফসিলের মধ্যে সাততম তফসিলে কি বলছে না ইউনিয়ন লিস্ট আছে স্টেট লিস্ট আছে এবং কনকায়ন লিস্ট আছে ঠিক আছে এবার দেখো তোমার যে ইউনিয়ন লিস্ট ঠিক আছে কটা ইউনিয়ন লিস্ট আছে না একশো খানা ইউনিয়ন লিস্ট আছে স্টেট লিস্টে কটা বল জিনিস বলা আছে না ছেষট্টি খানা জিনিস বলা আছে এবং কনকায়ন লিস্টে কি বলা আছে না খানা জিনিস বলা আছে ঠিক আছে এবার দেখো যে এই যে কনকয়েন লিস্ট এটা কোথ থেকে নেওয়া হয়েছে সেটা আমি আগের দিনের ভিডিওতে বলেছি তার লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিও এবার যে এই যে চারটে অপশান দিয়েছে সেটা তোমাদের বলতে হবে যে ওই লিস্টের মধ্যে কোনটা হচ্ছে ইউনিয়ন লিস্টের মধ্যে আসে আর কোনগুলো আসে না ঠিক আছে প্রথমটা দেখো পাবলিক অর্ডার পাবলিক অর্ডার মেনটেন করা শুধু কি স্টেটের কাজ না ইউনিয়নের কাজ শুধু স্টেট বা ইউনিয়নের কাজ না ইউনিয়নেরও সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স আছে তোমরা জানো ঠিক আছে তার মাধ্যমে ইউনিয়ন হচ্ছে মানে সেন্ট ইউনিয়ন মানে সেন্ট্রাল গভর্নমেন্ট পিস মেনটেন করে থাকে তাহলে পাবলিক করারটা কি কনকার লিস্টের মধ্যে পড়ছে তারপর দেখো যে এই যে হসপিটালের দুটো কেস আছে হসপিটাল অ্যান্ড ডিসপেন্সারি মানে ওষুধের দোকান তৈরি করা বা হস্টেল তৈরি করা এবং পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশান এই দুটোই কাজই দুটো কাজই কি শুধু হচ্ছে স্টেট করে নাকি সেন্টারও করতে পারে সেন্টারও করতে পারে স্টেটও করতে পারে তাহলে এই দুটো কি হচ্ছে না কনকালিস্টের মধ্যে পড়ছে তাহলে বাকি কী থাকবে দুয়ের দাগেরটা দুয়ের দাগটাই উত্তর হবে এবং দুয়ের দাগেরটা কী বলছে দেখো যে এস্টাবলিশ অফ স্ট্যান্ডার্ড অফ ওয়েট অ্যান্ড মেজার্স মানে এক কেজি মানে আমাদের দেশে আমরা কত ধরো গ্রাম ধরবো বা একটা কাপড় ঠিক আছে কাপড়ের এক লেন্থ বা এক মিটার মানে আমাদের এখানে কত মিটার হবে বা একটা কাপড়ের যে স্ট্যান্ডার্ড সাইজ আমাদের এখানে কত হবে সেইগুলো সব ঠিক করে থাকে কে স্টেটকে ঠিক করতে পারে না ঠিক করে না ইউনিয়ন ঠিক করে থাকে এবং বারোটা লিস্টের মধ্যে আগের দিনে একটা প্রশ্ন আমি দেখছিলাম যে নম্বর ননম্বর নিয়ে জিজ্ঞেস করে দশ নম্বর তপশিলে জিজ্ঞেস করতে পারে এগারো বারো এগুলো সব নিয়ে জিজ্ঞেস করে নম্বর তপশিলে কী আছে নম্বর তপশিলে কী আছে না জমিদারি ব্যবস্থার উচ্ছেদের কথা বলা আছে ন নম্বর তপশিলে ঠিক আছে এবং এটা কত সালে আসে উনিশশো সালে এটা যোগ করা হয় প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে দশতম তপশিলে কী আছে দলত্যাগ বিরোধী আইন এগারোতম তপসিলে কি আছে না পঞ্চায়েত ব্যবস্থা এবং বারোতম তপসিলা আছে না মিউনিসিপ্যাল ব্যবস্থা ঠিক আছে এবং যদি জিজ্ঞেস করে যে নয় দশ এগারো বারো এবং সাতটাতে কি আছে লিস্টের কথা বলা আছে বলে দিয়েছি তাহলে আটে কি আছে ঠিক আছে আটে আছে কি না ভাষার কথা বলা আছে কতগুলো সংবিধানে কতগুলো ভাষা স্বীকৃত দেওয়া আছে সেই কথাটা বলা আছে এবং কতগুলো ভাষা স্বীকৃত দেওয়া আছে না বাইশটা ভাষা স্বীকৃত দেওয়া আছে এবং প্রথম যখন সংবিধান তৈরি হয়েছিল তখন কটা ভাষা ছিল না চোদ্দখানা চোদ্দোখানা ভাষা ছিল ঠিক আছে এবং দেখো যে এক দুই তিন চার কি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই ছটা তপশিল বাকি আছে সেগুলো দেখো যে যদি বলে যে শেষ থেকে শুরু করছি ছ নম্বর তপশিলী কী আছে যে আসাম মেঘালয় ঠিক আছে ত্রিপুরা মিজোরাম এবং অরুণাচল প্রদেশের প্রশাসনিক আলোচনা সম্পর্কে বলা আছে ঠিক আছে এটা তো ছ নম্বর গেল তাহলে পাঁচ নম্বরে কী আছে পাঁচ নম্বরে আছে তপশিলি এবং উপজাতি যে সমস্ত অঞ্চল আছে সেখানকার প্রশাসনিক ক্ষমতা সম্পর্কে বলা আছে চার নম্বর তফসিলে বলা আছে প্রত্যেক রাজ্য থেকে রাজ্যসভার সদস্য সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে তিন নম্বর তফসিলে কি বলা আছে কেন্দ্রীয় মন্ত্রী ও বিচারপতিদের শপথ বাক্য সম্বন্ধে আলোচনা করা আছে দু নম্বরে কি আছে রাষ্ট্রপতি রাজ্যপাল প্রধান বিচারগণ প্রধান বিচারক হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারকগণের বেতন কমের কথা বলা আছে এবং এক নম্বরে বলা আছে রাজ্যের নামকরণ ও তাদের সীমানার কথা ঠিক আছে এরপরে দেখো হুইজ ফেমাসলি নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ার নিউক্লিয়ার প্রোগ্রাম তাহলে কী বলছে যে ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের ফাদার কাকে বলা হয় এরা এক কথায় তোমরা সবাই জানো যে হোমি জাহাঙ্গীর ভাবা এবার দেখো যে কিছু এক্সট্রা ফ্যাক্ট হি ওয়াজ দ্য ইন্ডিয়ান নিউক্লিয়ার ফিজিস্ট হু ফাউন্ডেড ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার অ্যান্ড টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কে তৈরি করেছিল হোমি জাহাঙ্গীর ভাবা ডক্টর হোমি ভাবা এস্টাবলিশ দ্য অ্যাটমিক এনার্জি এস্টাবলিশ এটা বলেছি এবং কোথায় করেছিল ট্রমবেটে কত সালে উনিশশো চুয়ান্ন সালে ঠিক আছে এবং উনিশশো সালে কী করেছিল না অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট গঠন হয়েছিল ঠিক আছে এবং পরে যেটা নাম হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ঠিক আছে হবি হোমি জাহাঙ্গীর ভাবার নামে এটা হয় এবার দেখো যে বিক্রম সারাভাইকে কী বলা হতো ফাদার অফ ইন্ডিয়ান পেস সেন্ট পোগ্রাম বিক্রম সারাভাইকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ার পেস প্রোগ্রাম এবং হবি জাহাঙ্গীরকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ার নিউক্লিয়ার প্রোগ্রাম ঠিক আছে সিবি রমন কী তৈরি করেছিল না রবন এফেক্ট হবি জাহাঙ্গীর ভাবা তো বলেই দিলাম এবং এপিজে আব্দুল কালাম যদি বলে তাহলে কী বলা হতো এপিজে আব্দুল কালাম আমাদের রাষ্ট্রপতি ছিলেন তিনি সেনাকে বলা হতো মিশাইল ম্যান অফ ইন্ডিয়া এবার দেখো হুইচ রিভার অফ ইন্ডিয়া ড্রেন্স ইন্টু এ বে অফ বেঙ্গল তাহলে এখানে দেখো যে কোনটা হচ্ছে বে অফ বেঙ্গলে গেছে প্রথমে দেখো পশ্চিমবাহিনী নদী দুটো দিয়েছে কে নর্মদা তাপ্তি ঠিক আছে ভারতের যদি বড় বড়টা দেখতে এরকম হয় তাহলে পশ্চিম এদিকে হচ্ছে কি পূর্ব এদিকটা পশ্চিম তাহলে এদিকটা কি আছে বে অফ বেঙ্গল মানে ভারত মহাসাগরের অংশ এখানে এদিকা আছে এবং এদিকে আরব সাগর আছে ঠিক আছে তাহলে এই বে অফ বেঙ্গলে কোন কোন নদী পড়বে তার মধ্যে দেখো যে নর্মদার তাপটি দিয়েছে নর্মদার তাপ্তি পশ্চিমবাহিনী তাহলে এদিকে আসে এদিকে এসে কি আরব সাগরে পড়ে এবং বাকি থাকলো মাহি মাহি রাজস্থানের ওপরেই থাকে এবং কা আগের দিনই বলেছিলাম যে কর্কটক্রান্তি রেখাকে মাহি দুবার কাটে একবার মধ্যপ্রদেশ থেকে কাটে আর একবার গুজরাটে গিয়ে কাটে ঠিক আছে তাহলে এটাও কোথায় পড়ছে আরব সাগরের দিকেই পড়ছে তাহলে একটাই বাকি থাকলো গোদাবরী তাহলে গোদাবরী কোথায় পড়ে না ভারত মহাসাগরে যেটা বে অফ বেঙ্গল সেখানে গিয়ে পাতিত হয় ঠিক আছে এরপর দেখো হুইচ ফেমাস মেন ল টেনিস প্লেয়ার রিটায়ার ইন সেপ্টেম্বর দু হাজার বাইশ তাহলে সেপ্টেম্বর দু হাজার বাইশে কে রিটায়ার করে যেটা কারেন্ট অ্যাভার্সের প্রশ্ন তারা বলে দিচ্ছি এটা কী উত্তর হবে রজার ফেরার এবার দেখো আই লিগ দু হাজার একুশ বাইশ সালে আই লিগকে যেতেছে ঠিক আছে তা আই লিগ যেতার আগে দেখো আমি বলে দিচ্ছি যে দেখো আই লিগ অফিসিয়ালি নোন অ্যাস দ্য হিরো আই লিগ কেন না হিরো হচ্ছে এই আই লিগের পনসার এবং কারেন্টলি ষোলোটা টিম হচ্ছে এখানে খেলে এবং এই ষোলোটা টিমের মধ্যে এই বছর থেকে যে জিতবে সে ইন্ডিয়ান সুপার লিগে ডাইরেক্ট চান্স পাবে ঠিক আছে এবং কারেন্ট চ্যাম্পিয়ন কে আছে রাউন্ড গ্লাস পাঞ্জাব ঠিক আছে এবং মোস্ট চ্যাম্পিয়ন হচ্ছে ডিম্পো এখন যে চ্যাম্পিয়ন হয়েছে শেষবারে সেটা কি হচ্ছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এবং মোস্ট চ্যাম্পিয়ন ডিম্পো ডিম্পো কোথাকার ক্লাব না গোয়ার ক্লাব এবং টপ গোল স্কোরার যদি বলে তাহলে কী হবে র্যান্টি মার্টিন এনার নাম তো সবাই শুনে থাকবে এবং কতগুলো গোল করেছে দেখো আই লিগে দুশো চোদ্দোখানা গোল এবার দেখো ইন্ডিয়ান সুপার লিগ যেটা আইএসএল এস এনারও এদেরও স্পন্সার হচ্ছে কি হিরো এবং কারেন্ট চ্যাম্পিয়ন কী হয়েছে মোহনবাগান ঠিক আছে কিন্তু লিগ স্টেজের চ্যাম্পিয়ন যদি জিজ্ঞেস করে তাহলে কী হবে না মুম্বাই সিটি এফসি এবং ডুরান্ট কাপ ডুরান্ট কাপটা প্রথম হয়েছিল আঠারোশো অষ্টআশি সালের সিমলাতে আজ থেকে একশো পঁয়ত্রিশ বছর আগে এবং কারেন্ট চ্যাম্পিয়ন রুয়ান্ডের কে আছে বেঙ্গালুরু এফসি প্রথম টাইটেল এবং মোস্ট সাকসেসফুল টিম দুজন কে কে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুজনেই শোটা করে ট্রফি জিতেছে ঠিক আছে এরপরে প্রশ্ন দেখো যে কোস্টাল লাইন নিয়ে প্রশ্ন তো বলছে ভারতের কোস্টাল লাইন কত আন্দামন এবং নিকোবরকে ধরে ভারতের কোস্টাল লাইন কত হবে উত্তর দেখো চারটে অপশান দিয়েছে চারটে অপশানের মধ্যে উত্তর কত হবে না সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট ছয় কিলোমিটার এবং দেখো মূল ভূখণ্ডে আন্দামান এবং নিকোপর এইসব দ্বীপপুঞ্জগুলোকে বাদলে কত হবে ছ হাজার একশো কিলোমিটার এবং কটা রাজ্যে আছে নয়টা রাজ্যে ভারতের রেখা আছে সেগুলো কি গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু ঠিক আছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এবং চারটে কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেগুলো কি পুদুচেরি দমন দিউ আন্দামান নিকোবর ঠিক আছে এবং সবথেকে ব বৃহত্তর অংশ যেখানে হচ্ছে উপকূল আছে সেটা কি গুজরাট এবং তারপরে আছে অন্ধ্রপ্রদেশ তাহলে এখান থেকে প্রশ্ন করে যে দক্ষিণ ভারতের সব থেকে বেশি উপকূল ভাগ আছে কোন রাজ্যের উত্তর হবে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে তারপরেই আছে তামিলনাড়ু ঠিক আছে এবং দক্ষিণ ভারত বাদে যদি জিজ্ঞেস করে তাহলে কী হবে গুজরাটের পর দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে মহারাষ্ট্র ঠিক আছে এটুকু তোমরা জানলে এটুকুই জানলেই হবে এরপর দেখো হুইচ স্টেট অ্যামং দ্য ফলোইং হ্যাজ দ্য লার্জেস্ট রিজার্ভ অফ গোল্ড রোড ইন ইন্ডিয়া হ্যাস দু হাজার একুশ এটা দু আগের বছরের প্রশ্ন বলছে দু হাজার একুশ সালে সেখানে জিজ্ঞেস করে দু হাজার একুশ সাল অনুযায়ী গোল্ড লোডতে মানে গোল্ডের যে আকরিক আছে সেটা কোন রাজ্যে সবথেকে বেশি আছে ঠিক আছে চারটে অপশান দেখো রাজস্থান কর্ণাটক বিহার ঝাড়খণ্ড এর উত্তর কী হবে কর্ণাটক এবং সারা সময় কর্ণাটকই গোল্ড রোড সবসময় বেশি পাওয়া যায় দেখো গোল্ডের ক্ষেত্রে যদি দেখি তা কী হচ্ছে না কর্ণাটক ঠিক আছে গোল্ডের ক্ষেত্রে কর্ণাটক এবং যে জায়গাটা বারো পরীক্ষা প্রশ্ন আছে যে কোলার গোল্ডফিল্ড আর হুত্তি গোল্ডফিল্ড ফিল্ড এটা কোথাও অবস্থিত না কর্ণাটকে অবস্থিত এবার দেখো সিলভার সিলভারের ক্ষেত্রে কি রাজস্থান এবং রাজস্থানের যে মাইনটা বা বড় পরীক্ষায় আছে কী হচ্ছে জাহার মাইন্স এবং দেখো কেজিএফ কে কেজিএফ যেটা তোমরা সিনেমা পড়েছো সিনেমা দেখেছো সেটা কিন্তু গোল্ড হবে সিলভার হবে না যাই হোক এবং দেখো ঝাড়খণ্ডের টুন্ডু মাইন্স তার এই দুটো মনে রাখো যে রাজস্থানের যাওয়ার মাইন্ড এবং ঝাড়খণ্ডের টুন্ডু মাইন্ড এখানে কি পাওয়া যায় সিলভার পাওয়া যায় এবং দেখো যে তামিলনাড়ুতে কি বিখ্যাত না ম্যাগনেশিয়াম খনিজ বেশি পাওয়া যায় এবং তামিলনাড়ুর চক হিল ঠিক আছে এই এই ম্যাগনেশিয়ামের জন্য বিখ্যাত মধ্যপ্রদেশে কি লাইমস্টোন ঠিক আছে লাইমস্টোন সব থেকে বেশি কোথায় পাওয়া যায় যে তাহলে হবে মধ্যপ্রদেশ উড়িষ্যাতে দেখো বক্সাইট হচ্ছে সবথেকে বেশি উড়িষ্যাতে পাওয়া যায় এবং বক্সাইট হচ্ছে উড়িষ্যার কালাহান্ডিতে বক্সাইট সবথেকে বেশি পাওয়া যায় এবং ঝাড়খণ্ডে দেখো কপার ঠিক আছে কপারটা অন্য জায়গাতে তোমরা দেখতে হবে এটা ভুল হতে পারে যাই হোক এছাড়া ক্রানাইট ইউরেনিয়াম ম্যাচবেস্টার এই সমস্ত আছে ঝাড়খণ্ডে এবং উড়িষ্যাতে যদি কি বলেছি প্রথমে তো এমনি বক্সাইট বলেছি উড়িষ্যা এছাড়া কোলের জন্যে উড়িষ্যা প্রায় প্রথমে আছে ঠিক আছে এই যে উড়িষ্যা তারপরে এখানে দেখো কোলের জন্য ছত্রিশগড় এগুলো হচ্ছে তোমাদের দেখে রাখতে হবে যে কোন বছরে কে বেশি উৎপাদন করলো এটা হচ্ছে চেঞ্জ হতেই পারে ঠিক আছে তাই এটা ঠিকঠাকভাবে বলা যাবে না কবে কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের দেখতে হবে যখন পরীক্ষা দিয়ে যাবে এবং দেখো তাহলে উনি এখনও জেনে রাখো যে কোলের ক্ষেত্রে উড়িষ্যা বক্সাইটের ক্ষেত্রে উড়িষ্যা এবং আয়রনের ক্ষেত্রেও উড়িষ্যা ডায়মন্ডের পান্না ঠিক আছে মধ্যপ্রদেশে অবস্থিত সেটা বিখ্যাত তোমরা সবাই জানো ডায়মন্ডের জন্য উড়িষ্যা কি বক্সাইট বলে দিয়েছি এবং কপার হচ্ছে মধ্যপ্রদেশ এরপর দেখো যে টিন ঠিক আছে এবং এই ক্রোমাইট ক্রোমাইটটা নিয়েও প্রশ্ন আছে ক্রোমাইট কোথায় বেশি পাওয়া যায় না উড়িষ্যা এবং উড়িষ্যা এই দ্য লার্জেস্ট অ্যান্ড অলমোস্ট দা সোল প্রডিউসার তাহলে ক্রোমাইট নিয়ে তো তোমাদের কোনো কনফিউশন হবে না উড়িষ্যা এবং টিন ক্ষেত্রেও যে ছত্তিশগড়ি হচ্ছে বলতে গেলে সোল প্রডিউসার ঠিক আছে এবং টিন ওরের নাম জিজ্ঞেস করে থাকে ক্যাসিটারাইট এবং টিন মাইনটা অবস্থিত বাড়ি ডিস্ট্রিক্ট কোথায় না ছত্তিশগড়ের বাড়ি ডিস্ট্রিক্ট এবং ঠিক আছে তাহলে ম্যাঙ্গানিস কোথায় হচ্ছে লার্জেস্ট প্রডিউসার হচ্ছে ম্যাঙ্গানিসের লার্জেস্ট প্রডিউসার উড়িষ্যা এবং দেখো তামিলনাড়ু কী করে তামিলনাড়ুতে সব থেকে বেশি পাওয়া যায় ম্যাগনেসাইট যেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের কার্বোনেট কে কী বলছে ম্যাগনেশাইট কোথায় পাওয়া যায় তামিলনাড়ুতে থেকে বেশি পাওয়া যায় ঠিক আছে এবং রাজস্থানে দেখো এই জিনিসগুলো রাজস্থানে সবথেকে বেশি পাওয়া যায় কী হচ্ছে লেড জিঙ্ক ফেলসপার উলস্টোনাইট সিলভার রক ফসফেট জিপসাম রেড অর্ক ঠিক আছে রাজস্থানের সিসা এবং দস্তা করি জ্যাসপার সেনাইট ওলোনস এগুলো সব হচ্ছে রাজস্থানের হচ্ছে প্রডিউশ বেশি করে থাকে তা তোমরা এগুলো মুখস্থ করতেই হবে কিছু করার নেই এবং যেন মাইকা মাইকা শুধু অন্ধ্রপ্রদেশেই থেকে বেশি পাওয়া যায় এবং ভাত পৃথিবীতে সবথেকে বেশি কোথায় ভাতই পাওয়া যায় মাইকা এবং মাইকা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশের নেল্লোর সব সবথেকে বেশি প্রোডাকশান করে ঠিক আছে এবং দেখো ডায়মন্ড তো বলে দিলাম পান্নাকে বলা হয় যে সিটি অফ ডায়মন্ড ঠিক আছে পান্নাকে সিটি অফ ডায়মন্ড বলা হয় এবং এটা কোথাও অবস্থিত না মধ্যপ্রদেশে অবস্থিত দেখো এটা একটা কারেন্ট অভিযোগের প্রশ্ন তা কী বলছে হুইচ অফ দ্য ফলোই টু টিম প্লেড ইন ফাইনাল ম্যাচ অফ সিজন এইট পিকে এল ঠিক আছে প্রো কবাডি লিগ তা দেখো প্রো কবাডি লিগ কবে শুরু হয় দু হাজার চোদ্দো সালে ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ যদি জিজ্ঞেস করে তাহলে কী হবে ভিভো এবং ফার্স্ট টুর্নামেন্ট হাজার চোদ্দো সাল হয় তখন বারোটা টিম ছিল কারেন্ট চ্যাম্পিয়ন যদি জিজ্ঞেস করা হয় তাহলে কী হবে জয়পুর পিক প্যান্থার্স এবং সব থেকে বেশিবার জিতেছে কে পাটনা পাইরেটস ঠিক আছে এবং এই যে প্রো কাবাডি লিগের স্লোগান যদি জিজ্ঞেস করে ঠিক কী হবে লে পাঙ্গা এবং দু হাজার বাইশ সিজনে এটা কী ছিল নতম সিজন এবং এখানে জিজ্ঞেস করেছে দেখো আটতম সিজনে কথা জিজ্ঞেস করেছে নতম সিজন তো হয়ে গেছে তাহলে আটতম সিজনের জিনে কী করবে কারণ ওটা পরীক্ষা আসবে না এবং মোস্ট এক্সপেন্সিভ ট্রান্সফার অফ দ্য সিজন ওয়াস কে নতম সিজনে না পবন কুমার সারাবাদ ঠিক আছে একে কে কিনেছে এনাকে তামিল তালাইবাস কিনেছে কত দুই পয়েন্ট দুই ছয় কোটি টাকায় ঠিক আছে এবং জয়পুর পিঙ্ক পান্থার কী হয়েছিল বিট করেছিল কাকে পুনেরি পাল্টানকে এবং জি পরিমাণে বিট করে তারা তাদের প্রথম টাইটেল জিতে গেছে ঠিক আছে এই বছরে মানে নতম সিজনে কে জিতেছে জয়পুর পিক পান্থার এবার দেখো একটা জিজ্ঞেস করতে পারে যে প্রো ভলিবল লিগ এটা দু হাজার সালে তৈরি হয় এবং এই প্রো ভলিবল লিগ নাম চেঞ্জ হয় কি রিপ্লেস বাই দ্য প্রাইম ভলিবল লিগ ছিল আগে নাম সেটা নাম চেঞ্জ হয় দু হাজার উনিশ সালে কী হয় প্রো ভলিবল লিগ আবার সেটা দু হাজার বাইশ সালে নাম চেঞ্জ হয় কী হয় প্রাইম ভলিবল লিগ এবং এর সিও কি জয় ভট্টাচার্য এবং এটা তিনটে জায়গায় দুটো জায়গায় খেলা দুটো স্টেডিয়ামে দেখো রাজীব গান্ধী ইন্দোর স্টেডিয়াম এবং জলাল নেহরু ইন্ডোর স্টেডিয়াম এখানে কী খেলা হয় না ভলিবল এবং মোস্ট রিসেন্ট কে আছে চেন্নাই স্পার্টান্স ঠিক আছে এইবারে কে চেন্নাই স্পার্টান্স এবং দেখো প্রাইম ভলিবল লিগ এটা হচ্ছে অলসন উন্নয়াস রূপে প্রাইম ভলিবল লিগ তাহলে মানে কি রূপে হচ্ছে এখানকার স্পন্সর এবং মোস্ট রিসেন্ট দু হাজার তেইশ সালে এটা হচ্ছে সম্মত দু হাজার বাইশ সালে ছিল যে হচ্ছে ওই চেন্নাই স্পার্টান্স এটা এখন জিতেছে কি না আমেদাবাদ ডিফেন্ডার্স দু হাজার তেইশ সালে জিতেছে এবং সব থেকে বেশি দেখো আমেদাবাদ ডিফেন্ডার এবং কলকাতা থান্ডার্স যাই হোক এবার দেখো দেখো বলছে হুইচ দ্য ফলোইং শর্টকাট কি ইস ইউজ টু সুইচ দ্য প্রিন্ট পিপু মানে প্রিন্ট পিপু মারার জন্য আমরা কোন শর্টকাট কি ইউজ করবো দেখো অল্ট আই কন্ট্রোল প্লাস অল্ট প্লাস পি কন্ট্রোল প্লাস অল্ট প্লাস আই এবং অল্ট পি এই চারটে অপশান দিয়েছে তাই চারটে অপশানের মধ্যে দেখো কন্ট্রোল প্লাস আই যখন মারবো কী করবো ইনসার্ট ফাইল মেনুতে ঢুকে যাবো ডাইরেক্ট ঠিক আছে এবং প্রিন্ট পিভু দেখার জন্য দু রকম কী ইউজ করতে পারি কন্ট্রোল এপুও মারতে পারি আবার অল্ট প্লাস কন্ট্রোল প্লাস পি বা কন্ট্রোল প্লাস অল্ট প্লাস পি যাই মারানো কেন করলে আমরা প্রিন্ট পিভুটা দেখতে পাবো এছাড়া আমি আগের দিনের ভিডিওতে কন্ট্রোল দিয়ে যে সমস্ত শর্টকাট কী আছে সেগুলো আমি সব করে দিয়েছি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো এরপর দেখো হুইচ আর দ্য ফলিং ওয়াজ দ্য ক্যাপিটাল অফ পল্লব ঠিক আছে পল্লবদের ক্যাপিটাল কী হবে পল্লবদের ক্যাপিটাল হবে আই হোল সরি সরি এটা হচ্ছে আইওল হবে না আইওল হচ্ছে চালুক্যদের আইওল হবে চালুক্যদের আরও কিছু আছে যেমন চালুক্যদের বাতাবিজ চালুক্য বলে থাকে তোমার শুনে থাকবে যে বাতাবিজ চালুক্য ঠিক আছে যেমন পরবর্তী চালুক্যদের বললে কি কল্যাণী এবং এ আরেকটা কী হয় চালুক্যদের চালুক্যদের আই হলেও তাদের রাজধানী ছিল কিন্তু পল্লবদের বললে কী হবে পল্লবদের হবে কাঞ্চিপুরম এছাড়া দেখো আরও কিছু আমি ক্যাপিটাল বলে দিই যেগুলো বারবার পরীক্ষা আসে যেমন হচ্ছে রাজ্য যেমন শশাঙ্ক শশাঙ্কদের ক্যাপিটাল কোথায় ছিল কর্ণসুবর্ণ কর্ণসুবর্ণের গুপ্তদন হলে একটা সিনেমা বে সেখান থেকে তোমরা জেনেই থাকবে পুষ্যভূতি যেটা হচ্ছে হর্ষবর্ধন ছিলেন এখানকার সম্রাট সেই হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল না কনৌজ ঠিক আছে কুষাণ বংশের ঠিক আছে কুষাণ বংশের রাজধানী জিজ্ঞেস করে তাহলে কী হবে পুরুষপুর বা পেশোয়া এরপর দেখো যে মৌর্যত পাঠলিপুত্র হরশঙ্ক বংশ বললে পাঠলিপুত্র শিশুনাগ বংশ বললে হবে কি পাটলিপুত্র নন্দ বংশ বললে হবে পাটলিপুত্র ঠিক আছে যদি বলে এগুলো সব তো পাটলিপুত্র হলো দেখো যদি বলে পাণ্ড ঠিক আছে পাণ্ড বংশের বললে কি হবে বংশের বললে হবে মাদুরাই ঠিক আছে যদি বলে কাকাতিয়া কাকাতিয়া বংশের বললে হবে কি ওরাঙ্গেল ঠিক আছে কাকাতিয়া বংশের ওরাঙ্গেল এবার দেখো যে বাহুমণি বাহুমণিদের কোথায় ছিল না গুলবাগে ছিল বাহুমণিদের ছিল গুলবাগ মিহিরকুল মিহিরকুল যদি বলে তাহলে কী হবে সাকল বা শিয়ালকোট সাকল বা শিয়ালকোট ঠিক আছে এগুলো মোটামুটি হয়ে গেলে এইগুলো নিয়েই পরীক্ষায় প্রশ্ন আসে এর বাইরে আর পরীক্ষায় প্রশ্ন পড়বে না সবগুলো আমি মোটামুটি বলিলাম একটা বলে দিই দেখো দক্ষিণ ভারতের যেমন হচ্ছে রাষ্ট্রকূট ঠিক আছে রাষ্ট্রকূটদের কি রাষ্ট্রকূটদের আগে ছিল নাশিক তারপর কোথায় হয় মান্নক্ষেট ঠিক আছে আগে ছিল নাশিক তারপর হয় মান্নক্ষেট এরপরে প্রশ্ন দেখো হুইচ এবং শেষ প্রশ্ন বলছে হুইচ ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট প্রোটেক্ট ইনভেস্টর ইন এ স্টক মার্কেট তাহলে দেখো স্টক মার্কেটে কে প্রোটেক্ট করে কোন ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন স্টক মার্কেটে ইনভেস্টরদের প্রোটেক্ট করে এটা কি সেভি ঠিক আছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বোম্বে স্টক এক্সচেঞ্জ এখানে তো স্টক বিক্রি হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এখানেও স্টক বিক্রি হয় এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা কি না আমাদের কেন্দ্রীয় ব্যাংক তোমরা সবাই জানো এর সঙ্গে স্টকের কিছু সম্পর্ক নেই মানে এর সঙ্গে সব কিছুরই সম্পর্ক আছে বলতে গেলে আবার ঠিক আছে যাই হোক তা দেখো যে সেভি এর উত্তর কী হবে এর উত্তর হবে সেভি এবং সেভিটা কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে পরীক্ষা প্রশ্ন পড়ে থাকে বারোই এপ্রিল উনিশশো অষ্টআশি এবং এটা স্ট্যাচুয়ারি পাওয়ার পায় কত উনিশশো বিরানব্বই সালে স্ট্যাচুয়ারি পাওয়ার পায় এবং এটা হচ্ছে কি ক্যাপিটাল মার্কেটে রেগুলেট করে বলে দিয়েছি আরবিআই কবে প্রতিষ্ঠা হয় উনিশশো পঁয়ত্রিশ সালে এবং এখন গভর্নর আছে শক্তিকান্ত দাস এবং আর বি আই কবে ন্যাশনালাইজ হয় উনিশশো সালে ঠিক আছে উনিশশো ঊনপঞ্চাশ সালে আরবিআই ন্যাশনালাইজ হয় এবার দেখো বিএসি বোম্বে স্টক এক্সচেঞ্জ ঠিক আছে এবং এটা হচ্ছে কবে হচ্ছে সেটা হয় আঠারোশো পঁচ সালে সেটা হয় এবং এটার হেডকোয়ার্টার করবো তাই দালাল মার্কেট ঠিক আছে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা নিফটি ফিফটি বলে ঠিক আছে এস যে স্টকটা সেটা হচ্ছে কি নিফটি ফিফটি ঠিক আছে তোমরা দেখবে নিফটি ফিফটি এবং এটা কত সালে প্রতিষ্ঠা উনিশশো সালে তাহলে ভারতবর্ষের সব থেকে পুরোনো স্টক মার্কেট কোনটা না আঠারোশো সালে প্রতিষ্ঠা বোম্বে স্টক এক্সচেঞ্জ ঠিক আছে এবং কলকাতা স্টক এক্সচেঞ্জও ছিল একটা এখনও সেটা চলে তবে খুবই কম যতদূর ধারণা সেটা এখনও বন্ধ হয়নি তা তোমাদের কাছে প্রশ্ন যে এই কলকাতা স্টক এক্সচেঞ্জটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা কি বোম্বে স্টক এক্সচেঞ্জ আগে প্রতিষ্ঠিত হয়েছিল আগে পৌঁছলে কত হলে প্রতিষ্ঠিত হয়েছিলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও তাই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আগামী দিনে এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্যে